एसएम लाइव। अल्लाह ही कालिक, अल्लाह ही कालिक, अल्लाह ही मालिक, अल्लाह ही मोदर परोशागा, हृदयर अंगनाय हृदयर बासनाय रसूल जे मोदर प्रेरणाय। जोरे होबे ना सुभानाल्लाह, आरेकटु जोरे होबे ना सुभानाल्लाह। अल्लाह ही कालिक, अल्लाह ही कालिक, अल्लाह ही मालिक, अल्लाह ही मोदर परोशागा, हृदयर अंगनाय हृदयर बासनाय रसूल जे मोदर प्रेरणाय। ओ एसो एसो दिनेर पथे आकड़े धरो अल कुरान। अल्लाह ही कालिक, अल्लाह ही कालिक, अल्लाह ही मालिक, अल्लाह ही मोदर परोशागा, हृदयर अंगनाय हृदयर बासनाय रसूल जे मोदर प्रेरणाय। नमाज के पढ़ते कुरान के सीखते, नमाज के पढ़ते कुरान के सीखते, चलो सीखी अरबी भाषा, जीवन के सजाते जीवन के रंगाते कुरान ही होलो सठिक दिशा। नारे तकबीर, नारे तकबीर। नमाज के पढ़ते, नमाज के पढ़ते कुरान के सीखते, चलो सीखी अरबी भाषा, जीवन के सजाते जीवन के रंगाते कुरान ही होलो सठिक दिशा। ओ एसो सीखी अरबी भाषा सहसर चंद सुरे। अल्लाह ही कालिक, अल्लाह ही कालिक, अल्लाह ही मालिक, अल्लाह ही मोदर फरोशा, हृदयर अंगनाय हृदयर अंगनाय हृदयर बासनाय रसूल जे मोदर प्रेरणाय। आसमान मालिक जमीनेर मालिक, आसमान मालिक जमीनेर मालिक, कुल कायनातेर मालिक अल्लाह, दयारी नबी रसूल जे आके रसूल जे मोदर प्रेरणाय। ओ एसो एसो दिनेर पथे आकड़े धरो अल कुरान। अल्लाह ही कालिक, अल्लाह ही मालिक, अल्लाह ही मोदेर भरोसा, हृदयर अंगनाय हृदयर बासनाय रसूल जे मोदेर प्रेरणाय। अल्लाह ही कालिक, अल्लाह ही मालिक, अल्लाह ही मोदेर भरोसा, हृदयर अंगनाय हृदयर बासनाय रसूल जे मोदेर प्रेरणाय। ओ एसो एसो दिनेर पथे आकड़े धरो अल कुरान। अल्लाह ही कालिक, अल्लाह ही मालिक, अल्लाह ही मोदेर फरोशा, हृदयर अंगनाय हृदयर बासनाय रसूल जे मोदेर प्रেরণায়। অনুগ্রহ করে শুনবেন, আর কিছুক্ষণের মধ্যে আসি বাংলার আমার আপনার জনপ্রিয় বক্তা, ওয়েস্ট বেঙ্গলের পিছিয়ে পড়া মানুষের দলিত আদিবাসী সকলের একমাত্র কণ্ঠস্বরের আওয়াজ আমার আপনার নয়নের মণি আসছি সুদূর ফুরফুরা বাস শরীফ থেকে আগত আমার আপনার সকলের স্নেহজন আমার আপনার তাজ পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর আলহামদুলিল্লাহ। আর কিছুক্ষণের মধ্যেই আসছেন, প্রায় এসে গেছেন, তাই সকলের কাছে অনুরোধ করব আপনারা ছড়ি চিঠি না থেকে প্রত্যেকে আলহামদুলিল্লাহ মাইফিলে চলে আসুন এবং মাইফিলের আদবকে রক্ষা করুন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা দাঁড়িয়ে না থেকে ইতিবৃত্তভাবে ঘোরাঘুরি না করে সবাইকে আসার জন্য অনুরোধ করব। আপনারা ছড়ি চিঠি না থেকে আলহামদুলিল্লাহ মাইফিলে সকলেই চলে আসুন, এ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আলহামদুলিল্লাহ আসছেন সেই লক্ষ লক্ষ যুব সমাজের নয়নের মণি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে। তাই সকলের কাছে অনুরোধ করব ছড়িয়ে ছিটিয়ে না থেকে আসুন আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকে এই মাইফিলের আদবকে রক্ষা করুন। তাই অনুরোধ করব আপনারা যারা দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি অনেক মানুষের সংখ্যা, অনেক মানুষের ঢল আলহামদুলিল্লাহ। যেখানে ফুল তো যেখানে থাকবে, ফুলের রসনা তো সেখানে ছুটবে আলহামদুলিল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আসছেন, আর বিলম্ব নয়, আর কিছুক্ষণের মধ্যেই আসছেন তাফসীর নিয়ে বাংলার আমার আপনার, আমার আপনার জনপ্রিয় বক্তা, আমার আপনার গরিব দুঃখীর কণ্ঠস্বরের আওয়াজ, গরিব দলিত আদিবাসী হিন্দু মুসলিম সকলের ভাতৃত্ববোধের কণ্ঠস্বরের আওয়াজ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছেন। তো আসুন, আমি একটা ওয়াদা করেছিলাম যে ফিলিস্তিনের গজল আমি গাইব, কারণ দেখুন ফিলিস্তিনবাসীদের আজকে করুণ অবস্থা। আজকে এই ঘটনা বলতে গেলে অনেক দূর আমাকে যেতে হবে, আমি ওদিকে বিশ্লেষণে যাচ্ছি না। আজকে যখনই কোনো প্রতিবাদী গজল আলহামদুলিল্লাহ লিখেছি, আমার হাত দিয়ে অনেক আমি প্রতিবাদী পেন ধরেছি লিখেছি, যখন ইনোসেন্স অফ মুসলিম আমেরিকা ব্রিটিশ চালিত চক্রান্ত ইহুদিরা যখন আমার নবীর নামে কুৎসা লিখেছিল, তখনও ইনোসেন্স অফ মুসলিমের বিরুদ্ধে আমি লিখেছিলাম সে নাসিদ। ফুরফুরা শরীফে যখন রাজনীতি চক্রান্তে যখন আঘাত হয়েছিল, সেটাও আমি লিখেছিলাম, আমি পেন ধরে লিখেছিলাম, প্রতিবাদ করেছিলাম। আবার যখনই
এক ধরনের মানুষ সাম্প্রদায়িক নয় বাংলায় শান্তি চাই তাই মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারতরে আর রক্ত দিয়ে শহীদ হলো মোরা হিন্দু মুসলিম ভাইরে মোরা হিন্দু মুসলিম ভাইরে এই ভ্রাতৃত্ববোধের বাংলায় এই ভ্রাতৃত্ববোধে ভারতবর্ষ আমরা চাই না দাঙ্গা আমরা চাই